চারটে তিনশে অ্যান্টিবায়োটিক পয়দা করে কলবর মাঝে অ্যান্টিবায়োটিক একটা হইল আল্লাহর জিকির হোক একটা কি যত বেশি জিকির করবা জিকিরের মাঝে কোরআন জুরি বইল সবচেয়ে শ্রেষ্ঠ জিকির খকাছ আবদালু তেলাওয়াতুল তেল নবীজি ফরমাইছেন সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন শরীফ তেলাহত আমি অনেক সময় মনে করতাম যে আবি চক হলে সবি না হলে মনে হয় এর ব্যাটারি লস হয় মানে হার্ট দুর্বল হয় মানে কই দেখি কি দুর্বল হয় মানে হার্ডও আর ব্যাটারি আর চার্জ হয় সুমানা ল ব্যাটারি আরও চার্জ কে দুর্বল হইতো আপনি যদি থানায় টুনা কোরআন শরীফ পড়ন শুট দিয়া তাইলে হার্টর যদি বলক ফর্যন্ত ছুটি যায় হার্টর বলক ছুটি যায় বলক বাচ্চা তো শিক্ষা দেন যান হার্ট বেমার আই তো না কোরআন শরীফ সুট দিয়ে ফোরে যান থানা জুবিল না দারুল খেলা তাইলে ফোড়ন যে রমজান মাসও ওলা ফোড়তো ফোড়নটা ই ফায়দা আছে আমরা হার্টর ফায়দইব এই হার্টও কত চিকিৎসা করায় কত ঔষধ খাই কত কিছু করি লাভ করে কোন জিনিসে নি বড়ো সাপ টুপলারে খুইলাম যে সাপ হার্টর তো কিছু সমস্যা আছে ওলা দুর্বলতা আছে কইলার দমর জিকির বেশি করি ভোড়বা সোহান আল্লাহ দমর জিকির বাড়াই দুঃখা কইলা দমর জিকির বাড়াই দুঃখ এটা হার্ডর ঔষধ কুড়ন শরীফ তেলাও করো কাহাড়ের ঔষধ গলার ঔষধ কিন্তু আবিচ্ছা বকল জেনে আজকে আমার নবীজির দরবারও এক স্বাভাবিক আমার গলার সমস্যা হয় কোরআন শরীফ তেলাও করো সুবাহা নাল্লা গলার সমস্যা যাই কি কী তা কলথা হুলকুম সমস্যা কুরন শরীফ তেলাও থর আর একজন এখন বুকুর বেদ মাঝে বেদনা করে বেশি বুকুত বেথা নবীজ কুরন শরীফ তেলাও ধরো কারণ নাল্লায় কিন ফি হিসাউন লিমা ফি সুদুর কোরআন শরীফ ও বুক রোগর ওষুধ আছে সুবাহাল্লা কোরআন শরীফ দলকা বুখর ব্যথা যাইব কি কোরআন শরীফ শিফা নি না শিফা নাই হ্যাঁ মাতুঘাত দিন গুল্লা কাবাই খাবার ও শিফা গুল্লা কাবাই কোরআন শরীফ ফড়বা ফরিয়া পানি ফুর দিবা দিয়া খাইবা শিফা সুবাহাল্লা খা ফুর মানে একশন আছে না নি আইলে কই থাকি কোরআন ধরিপ তেলাও থরার কারণে কোরআন ধরিপ তেলাও থরার কারণে ওটা ও ওটা আপনার ফু দিলে ফু দেওয়ার সাথে ফানির মাঝে গিয়ে অ্যাকশন করিলা সুবাহ আল্লাহ হইতা ফানির মাঝে গিয়ে অ্যাকশন করি তা আমি যে পড়লাম আমার মুখও অ্যাকশন করতো নাই আমার বডির মাঝে অ্যাকশন করতো নাই এটা তো আরও বেশি আমার তো অন্য ডাইরেক্ট লাগছে নবীজি নবাইনি আফরিল তোমরা মোক কিল কোরআন শরীফ বাইরে বা রাস্তা এটাতে মিসওয়াক দিয়ে পরিষ্কার করো সুবাহানাল্লাহ কোরআন শরীফ পড়তে সময় মিসওয়াক করতে হাবিচ্ছা বকল কাল রাখুন যান নবীজি কইছেন কোরআন শরীফ তেলার আদব বিশ্বাস করবা বিশ্বাস করিয়া যদি অজু করেন এই অজু দিয়া নামাজ পড়লে প্রতি রেখাতে স্বাস্থ্য রেখা তোর সব মূক পরিষ্কার হইল আবার নমাজর রেখা তোর বাডিল। শুধু তাই নয় মরণের সময় কলিমা শাহাদত স্মরণ করাইয়া দিব অত দামি আমল হইল মিসওয়াক তিনটা জিনিসে শক্তি বাড়ে একটা হইল মিসওয়াক করলে আরেকটা হইল কোরআন শরীফ তালাহত করলে আরেকটা হইল রোজা রাখলে সুহান আল্লাহ কিতাবাড়ে শক্তি বাড়ে জ্যান শক্তি বাড়ে তাইলে তালেবিল হাদিস এবং তালেবুল এলিম দ্বারা এবং মাদ্রাসার হাবিচ্ছা যারা। দ্বারা বেশি করে মিসওয়াক করুন যান কোরআন তেল তো আসেও আপনারা মিসওয়াকটা লোক রাখুন যান মাঝে মাঝে রোজাও রাখুন যান যে শক্তি বাড়বো ব্রেন ঠিক নইব ক্যাশ করতে বেশি ক্যাশ ক্যাশ বুঝি ছাত্র ক্যাশ করতে বেশি মানে ধারণ ক্ষমতা বাড়বো সুবাহার আল্লাহ ধারণ ক্ষমতা বাড়বো ইমনেশিয়াল মধ্যে মধ্যেই ধারণ ক্ষমতা বাড়াই তৈলে পিওর মধু যদি হাঁটি মধু খায় তাইলে ধারণ ক্ষমতা আরও বাড়িয়ে সুবাহানার লাহোকা বালা মধু এই বাজারি যেটা এটা না চিনি খালি চিনি আর চিনি ইটগুলা খাই না জানান পিয়র মধু যদি খাই ওগুলা খাবাই ছাত্রক ছাত্র যে বেমারও কমে যাব আর যেন শক্তির যে কুশগুলো আছে যেহেনর সবগুলা বাড়ি যা কেস করে বেশি ক্ষমতা বাড়ায় বেশি চেষ্টা করেন যান হাবি ছাত্র যারা ধনী ছাত্র আছে এরা ফার্ম এগুলা সংগ্রহ করতো খাবাই যান এগুলো আমার নবীজির হাদিস সব সময় যারা মধু খাইবা খালি দিরা খাইবা এরা রোগ ব্যথি হইত না আল্লাহ আল্লাহকা সকল রোগের ঔষধ কোরআন শরীফ সকল রোগের শিফা কোরআন শরীফর একটা সূড়া আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকা সকল রোগের শিফা হৌকা সকল রোগর আলহামদুলিল্লাহ শরীফ ফরঞ্জন বেশি বেশি করি সেদিন বড়সা আফদুল্লাহ কইলা যার তাপ হয়ে যাব আলহামদুলিল্লাহ চূড়া ব্যা ফান ফুট দিনছেন দিয়া খালি জিরা কতটা আতলিয়া সাতবার ফরবাহরিয়া ফানি খালিজিরা ফু দিবা দিয়া ফানি ছাড়ি দিবা আর দুই চামচ মধু মিশাইয়া শরবত মানে ইয়াত দুই তিনবার করে খাইবা তাপ কমি দিব তাপ কমি দিব তাপ লাগি অত উচত খাওয়া লাগতো না এটা খুরঞ্জান ইনশাল্লাহ ফাইদা পাইবা করি বলছি আছে নি আছে আছে বেশি করি ফোরঞ্জাল আমার আল্লাহ ফরমাইন আল্লাহ দিন হুম সালাতিম খুন যারা নামাজ পড়বা খুশু খুশুর সাথে তারাই জান্নাতুল ফেরদৌসর বা সিন্দাইবা নামাজ ধীরে ধীরে পড়তাম শান্তির সাথে পড়তাম নমাজর মাঝে তাড়া নাই নমাজর মাঝে কি নাই এক সাহাবি তাড়া হুড়া করি নামাজ পড়ছই আইসই নবীজির আইয়া সালাম দিছই নবীজি ফরমাইন কুম্পা সল্লি ফাইন না কালাম তু সল্লি আবার কে নামাজ পড়ো নামাজ হইছে না আবার গে তাই নামাজ পড়ছই ফুড়িয়ে আবার তাড়াতাড়ি করি আইসুই আইয়া সালাম দবী সালামর জবাব দিছ না কোন ফাইন না কালাম তুই সল্লি দাঁড়ক আর একবার গে নামাজ পড়ো নামাজ পড়ি আবার আইসুইন তাড়াতাড়ি করি নবীন মাইন কোন পাশল লি ফাইন না কালাম তুই সল্লি হইলা না নামাজ হইছে না এখনও নামাজই না আর একবার গে ফোড়ক গেছি আর একবার ফুড়ক ফুড়ি আইসুই নবী তো ওইছে না আবার দাঁড়াও আবার নামাজ ভুলে যাও এই আল্লাহ কসম আল্লা দি বা আসা কাবিল হাক্কে ইয়া রসুল আসলাম কসম দিয়া খুঁয়ার যে আল্লাহ আপনার সত্য বিধান সহ দুনিয়ায় পাঠাইছেন সেই আল্লাহ কসম দিয়া খুঁয়ার এরটা কি সুন্দর নামাজ আমার জানা নাই নবীজি ফরমাই তাহলে আমি তোমার এর নামাজ শিক্ষা দিয়া সুবাহান আল্লাহ নবীজি সাহাবা ইকরাম বিদ্বান হলে তো আত্মাইন্দ্রের সালাম নামাজ শিক্ষাই সালাদ শিক্ষা দিস দিস না দিস নবীজি ফর্মাইছেন সল্লু কামার আই তুমনি উল্লি আমি নবীকে যেভাবে তোমরা দেখো নামাজ পড়তে ওলা নামাজ পড় এ ব্যতিক্রম হয়ে না আমি জেলা ফরি ওলা এই জন্য হাদিস শরীফ আইসে যে রসলে পাতলাম রফি ইয়াদাইন ফইন হাত উঠাইছইন ফয়লা থাকবি আবার রুকুত যাইতে উঠাইছই সেন্টার যাইতে উঠাইছই আছে হাদিস শরীফ হকা আছে হাদিস্বরিফও এটা আর্মিত রফুল ইয়াদাইন হওকা রফল ইয়াদাইন রফ অর্থ উঠানি ইয়াদাইন মানে দুই হাত সাহবা একরম দেখছুন তারাও আমল করছে সুবাহান আল্লাহ আবার রসুলে পাকসালাম দেখা যায় রফ এদিন শাড়ির ছই কিতা করছ হাত উঠানি রুকুন যাইতে হাত উঠি সেদ্ধা যাই যা শাড়ির ছই তারাও শাড়ির ছই সুবাহান আল্লাহ হোকা ওইটা কন্যানি দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম হোকা দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম ধর্ম দীক্ষা দীক্ষা হোকা ধর্ম দিক্কা দিক্কা এটা হিন্দুর বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাইলে একটু বয়স লোক দেখে এটা তুলসী গাছও ভক্তি দেয় হঠাৎ ভক্তি দেয় হঠাৎ দেয় হ্যাঁ তা করে করে নি না করে না এটা মুসলমানের বাচ্চা দেখে তার মায়ের নমা পড়ে বাফে নমা ধরে কিতাব হল আত্মান দেয় হেও আত্মান দি মুখ পাই দি তো টুট লড়াই হেও লড়াই ঠিক না নি নিঃখা এরা দোয়া করে হেও দোয়া করে এরা সিদ্ধা দেয় হেউ উচ্চা সিদ্ধা দে দে নি না দে কি শিখিলাই নমাজ সহজে শিখলাম যেগরো নমাজ আছে বাচ্চা কাচ্চার নমাজই আফনাফ আপনি হয়েছে আল্লাহ হোক করে কোরআন থে আছে বাচ্চা কাচ্চা দুই সাইড চার চার শব্দ দুই সাইডটা আয়াত দুই সাইডটা সুরাপ শিখিলাই আমার এক বাচ্চা সুটো আল্লাহ শুক্রিয়া আবি যে কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখি একদিন ফায়খানা গেছে থাকতে আর কি ল্যাট্রিনও গেছে অনেক মিনশা ডিমা খালাক মিনসা ডিমা খালাক তো তার মাকে হোক এই ল্যাট্রিনও গিয়ে কয় মিনশাডিমা খালাক মিনসাডিমা ও শুনছে দে তো এই যে বাচ্চা দারি তো আপনি যে কেবা ওটা শিখবো এখানে রাস্তা বাইদি যায় এক সুদো বাচ্চা কি সাইড বয়স হয়েছে খালি কয় ভাইটা যায় যায় ও তার কিতা আছে আর কিতা ভাই হোক আছে শিখছে তো মমতাজর গান ওটা তার মুখে খালি বড় বড় আছে নি না নাই আগডুম বাগডুম গুড়ার ডুম সাজে বাচ্চেন ভারে নি আইএসএলএমএ ওতা কীতি কীতি চুটন টুটন দুটন বেঁধেছে কিতি কীতি ওতা হয় শিকাই লাইনি ওই দশ নি খালি যাই থাকি তোমার চাষা বাই বাই দোক বাই তো বাই বাই ওটা শিক মাত্র যেটা ওলা জিতছেন ও চর্চা করুন যান এই চর্চা যদি তাকে তাহলে এইগুলো বাচ্চেন যে আপনি আপনি শিখিলি আমার নবীজি ফরমাই আমি নবীকে যেভাবে দেশ নামাজ পড়তে ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো সাহাবা একরাম রিদ্বানুল্লাহ তালীন নবীজির দীক্ষা নামাজ শিখছেন সাহাবা একরাম রে দীক্ষা তাবিনে আজামে নামাজ শিখছেন তাবিনে আজাম রে দীক্ষা তবে তাবিনে নামাজ শিখছেন এবং তাদের এই সিলসিলাটা আমাদের পর্যন্ত ইয়া পড়ছে পৌঁছিছে কেমন পর্যন্ত এইভাবে পৌঁছিতে থাকবো সুবাহ নামাজ কি দীক্ষা দীক্ষা নাইনি খোকা আমরা প্র্যাকটিক্যালভাবে বাচ্চেন তোরে নামাজ শিখাইনি না শিখাই না বক্তবর ফোড়া এখন কমে আছে কিন্তু আগে আছিল আমরা রে অজু তাই আমুক মুম শিকাইছেন গোসলর ফরজ কয়টা বালা করে শিকাইছেন তারপরে কিন্তু নামাজ ওলা ফোড়ো নলা কাও ইন জাতু ফোড়ো নমাজ নিয়ত পান্ড তার বাদে ওলা আল্লাহবর খো হাত পান্ড নাবি নিচে এর বাদে সানা ফোড়ো এর বাদিল্লা বিসমিল্লা ফোড়ো ফড়িয়া আলহামদুলিল্লাহ সুরা ফোড়ো ফড়িয়া তার বাদে আর একটা সূড়া মিলাও রুকুত যাও হ্যাঁ থাকি মাথা উঠাও সুজা থাকো আবার দাও আল্লাহ আকবর কইয়া দাইতা প্রত্যেকটা পদ্ধতি আপনার মক্তবর শিক্ষা দিছে ঠিক কিনা না এখন এই পদ্ধতিটা আস্তে আস্তে উঠে গেছে আমরা দলবদ্ধভাবে শিখছি আমি নিজে শিখছি শিখাইয়া আবার শিখাইতাম আমি আমার গ্রুপ লিডার আসলাম আমার নেসাবে নেশাবে দিলাই তা লাঠি আত দেখ হোড়ালোড়াও লইছে কত করে হিটাইছি তাও আমার মনে হয় জগ তো এটা আসলে দেখা যায় যে এই যে ফড়ছিলাম সকালবেলার ফোড়া যেগুলা এখনও এখনো খানোর মাঝে উচ্চারিত হয় এখন যে ফোড়াইছিল আর এখন এতগুলা নাই নমাজ ফাড়ে না বড়োইও নমাজ ফাড়ে না